ভিউয়ার্স যারা আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল দেখছেন তাদের আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মেয়েরা বা মহিলারা যে ভুলটি করে আপনারা খেয়াল করবেন কিছু ভুল আছে মহিলারা এবং মেয়েরা প্রায় করে থাকে যার কারণে তাদের কোমর হাঁটু ঘাড় এবং শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয় আমি আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে ভুলগুলো না করলে মেয়েরা কোমর হাঁটু ঘাড় ব্যথা থেকে মুক্ত থাকতে পারবে প্রথমত মেয়েরা হাই হিলের সোল বা জুতা ব্যবহার করে অনেকে পেন্সিল হিল ব্যবহার করে এই পেন্সিল হিল পরিহার করতে নরম হিলের জুতা বা স্যান্ডেল ব্যবহার করবেন হাই হিলের জুতা পরিহার করবেন না আর যদি উঁচু জুতা আপনাদের ব্যবহার করতেই হয় সেই ক্ষেত্রে সামনে এবং পিছনে যে সোল থাকবে সোলটা সামনেও যদি 2 ইঞ্চি উচ্চতা হয় পিছনে 2 ইঞ্চি উচ্চতার জুতা ব্যবহার করবেন আর অবশ্যই সেই সোলটা সফট হইতে হবে আপনারা যে ব্র্যান্ডের সোল বা জুতা কিনেন না কেন দেখে নেবেন সেটা যেন সফট হয় একেবারে নরম হয় তারপরে আপনার যে ভুলটা আপনারা না করলে কোমর ব্যথা বা এই ঘাড় হাঁটু এই সকল ব্যথা কম হবে তরকারি কাটা মশলা পেশা কাপড় কাচা ঘর মোছার সময় মেরুদণ্ড সাধারণ অবস্থায় রাখা আপনারা অনেক সময় দেখা যায় যে মেরুদণ্ড সামনে ঝুঁকে তরকারি কাটেন বা ঘর বিছানা পরিষ্কার করার সময় বা কাপড় কাচার সময় সামনে ঝুঁকে কাপড় কাচেন সেই অবস্থাটাকে পরিহার করে যদি আপনার মেরুদণ্ড সোজা রেখে এমন একটা ভঙ্গিতে বসতে পারেন বা কাজ করতে পারেন কোমরকে সোজা রেখে তাহলে এই রোগগুলা বা এই সমস্যাগুলা হবে না কোমর ঝুঁকে বাচ্চাকে কোলে নেওয়া অনেক সময় আপনারা একটা বাচ্চা কোলে নেন বা ব্রেস্ট ফিডিং করাইতে হয় সেক্ষেত্রে সামনে ঝুঁকে নিয়ে কোলে নিয়ে করেন সেটা না করে মেরুদণ্ডটা সোজা রেখে বসে বা কিছু একটা চেয়ার বা খাটে রেলিংয়ে সাপোর্ট নিয়ে বসে আপনারা সেটা করতে পারেন এবং বাচ্চা তুলে নেওয়ার সময় যতদূর সম্ভব হাঁটু গেড়ে বা ভেঙে বসে নিচে বসে দেন আপনি বাচ্চাকে বুকে নেন দেন আপনার কোমরটা সোজা করে উপরে উঠান ঝাড় দেওয়া টিউবওয়েল চাপার সময় কোমর সোজা রাখা যারা গ্রামে আছেন তারা অনেক সময় যে ঝাড়ু দেন উঠান পরিষ্কার করতে অনেক কাজ করতে হয় বা টিউবওয়েল চাপতে হয় সেক্ষেত্রে আপনারা কুঁজো হয়ে অনেক সময় চাপেন এতে কোমরে মারাত্মক সমস্যা হতে পারে মেরুদণ্ডে ডিস্ক কোলাপসের মতো সমস্যা হতে পারে এটা করা যাবে না মেরুদণ্ড সোজা রাখবেন এবং ঝাড়ু যে ডাট বা লাঠি থাকে হাতল এটা অনেক লম্বা নেবেন যেমন দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করে করা যেতে পারে পানি ভরা কলস বা বালতি ভারী আসবাবপত্র তুলতে আপনারা যেটা করবেন প্রথমতে ওই কলস বা বালতি যেখানে আছে সেখানে হাঁটু ভেঙে বসবেন হাঁটুটা ভাঁজ করে বসবেন তারপরে কোমরটা সোজা করে দেন হাত বা যেভাবে উঠাবেন টান দিয়ে সোজা করে মেরুদণ্ড সোজা রেখে উঠবেন এতে কোমরে বা হাঁটুতে কোনো সমস্যা আশা করি হবে না আপনারা অনেক বেড়াতে যান ঘুরতে যান মার্কেটে যান অনেক সময় একটানা দাঁড়িয়ে থাকতে হয় বা বিভিন্ন কাজের কারণে বা আপনি যদি জব করেন দাঁড়িয়ে জব করতে হয় তো সেই ক্ষেত্রে একটানা দাঁড়িয়ে না থেকে অন্তত 10 থেকে 15-20 মিনিট পর পর একটু বসতে পারেন একটু পায়চারি করতে পারেন একটু হাঁটতে পারেন একই অবস্থানে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবেন না বিছানা গোছানোর সময় যেটা হচ্ছে অনেকে বিছানা যেহেতু বিছানাটা একটু নিচু থাকে মানুষরা একটু উঁচা সামনে ঝুঁকে বিছানা গোছানো হয় সেক্ষেত্রে না হয় বিছানার উপরে বসে হাঁটু ভেঙে দেন বিছানাটা আপনি গোছাতে পারেন মেয়েদের বা মহিলাদের এই প্রতিদিনের এই কাজগুলা ভুল অবস্থানের কারণে ভুলভাবে করার কারণে দেখা যায় যে আমাদের সারা বিশ্বে আমাদের বাংলাদেশ না সারা বিশ্বে এই মেয়েদের এই রোগগুলা বা এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে তাছাড়া আরও কিছু স্বাস্থ্য টিপস মেয়েদের দরকার যেমন অতিরিক্ত ওজন যেন না হয় আপনারা অনেক সময় বাসায় থাকেন বাসায় সারাক্ষণ বসে বসে পারিবারিক কাজ করেন বা বিভিন্ন কাজ করে থাকেন আপনারা একটু হাঁটার অভ্যাস গড়ে তুলুন তাহলে অনেকাংশে এই সমস্যাগুলো চলে যাবে আর আমি যে টিপসগুলো বললাম এই টিপসগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আশা করি যাদের এই সমস্যা ভুগছেন না তাদের এই সমস্যাগুলো হবে না এবং যারা এই সমস্যায় ভুগছেন তারা এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন ধন্যবাদ সবাইকে আমি পরবর্তী টিপসে আবার আপনাকে অন্য কোনো বিষয় নিয়ে আমি আসব নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন